1991 সালের পর চাপাইগঞ্জ নবাবগঞ্জ তিন আসনে বিএনপির জয় চারবার আর আওয়ামী লীগ তিনবার এবং জামায়াত জিতেছে একবার। স্থানীয়রা বলছেন বেশিরভাগ সময় প্রধান দুই দলের প্রার্থীরা ক্ষমতায় থাকলেও শিক্ষা চিকিৎসা যোগাযোগ খাতে পিছিয়ে এই এলাকা। সদর উপজেলা নিয়ে চাপাই নবাবগঞ্জ তিন আসন 1991 সালে নির্বাচনে জয় পায় জামায়াত। এরপর 1996 সালে বিতর্কিত নির্বাচন সহ 2001 সাল পর্যন্ত তিনবার সংসদ সদস্য হন বিএনপির হারুনুর রশিদ। আর 2008 ও 2014 সালে জয় পায় আওয়ামী লীগের আব্দুল ওদুদ। 2018 সালে আসনটি আবার দখলে যায় বিএনপির। তবে হারুনুর রশিদ পদত্যাগ করায় চলতি বছরের উপনির্বাচনে এমপি হন ক্ষমতাসীন দলের আব্দুল ওদুদ। তবে স্থানীয় অনেকের অভিযোগ, এই এলাকার শিক্ষা চিকিৎসা যোগাযোগ খাতে তেমন কোনো উন্নয়ন হয়নি। ড্রেনের সমস্যা আর অনেক অনেক কিছু সমস্যা আছে। চাপাইগঞ্জে এই উন্নয়নমূলক কাজ অনেক বাকি আছে। যারা স্কুল ঘাট ঘাট মাদ্রাসা মসজিদ যারা করে দেবে, যারা উন্নয়ন করবে আছে, তাদেরকে আমরা ভোট দেবো। যিনি সাংসদ হয়ে আসছেন, সাংস্কৃতিক অঙ্গনের দিকে কিন্তু আমরা কেমন কারোরই নজর দেখি না। বর্তমান সংসদ সদস্য জানালেন, আগামী নির্বাচনে জিতলে বাস্তবায়ন করবেন চলমান প্রকল্প। দ্বাদশ নির্বাচনে যদি আমরা জয়লাভ করি, অর্থনৈতিক জীবনের কাজটি সম্পন্ন করব, যেখানে আমাদের বেকার সমস্যা দূরীকরণ হবে। নবগঞ্জকে একটি স্মার্ট নগরী হিসাবে গড়তে চাই। আর আসনটি ছেড়ে দেয় ক্ষুব্ধ বিএনপির একাংশ। একটা জায়গাতে এমপিসি আবদ্ধ হয়ে গেছে, তাদের যে এলাকাটা সে এলাকার উন্নয়ন তারা করেছে, কিন্তু তার বাইরে তারা শহরকে খুব কম গুরুত্ব দিয়েছে বলে আমি মনে করি। চাপাই নবাবগঞ্জ তিন আসনে মোট ভোটার সংখ্যা 4,89,842 জন। ডিবিসি নিউজ ডেস্ক।